ওয়েলকাম টু কম্পিটিটিভ অ্যাসপিরেন্ট। এইরকম যতই অঙ্ক আসুক না কেন, কোনো পরীক্ষাতে কীভাবে ইজি হয়তো আমরা সলভ করবো দেখো। ফার্স্ট আমরা এ বাই বি রেশিওটাকে লিখে নিলাম 3/4, এবং বি বাই সি রেশিওকে আমরা ভগ্নাংশ আকারে লিখে নিচ্ছি 8/9। দেন আমরা কী করবো, বিকে সমান করব। সো বিকে সমান করতে গেলে এখানে যদি ওপর নিচে 2 দিয়ে গুণ করি এটা হচ্ছে 6/8, এবং এটাকে যদি ওপর নিচে 1 দিয়ে গুণ করি এটা হচ্ছে 8/9। এখন আমাদের রেশিওতে চেয়েছে এইচ টু সি এর ভ্যালু। সো এইচ টু সি আমরা লিখতে পারি 6:9, এটাকে যদি ছোট করে লিখি দেন হচ্ছে 2:3। সো আমাদের ভ্যালু অফ এইচ টু সি রেশিও, এই অঙ্কটিতে আমাদের বলেছে x/5 = ইফ x/5 = y/8 হলে দেন কি x+5 = y+8 এর ভ্যালু কত হবে। সেটাকে আমরা ফার্স্ট এই যে সমীকরণটাকে আমরা লিখছি x/5 = y/8, এটাকে লিখলাম, আমরা এটাকে লিখতে পারি 8x = 5y, x/y = 5/8। দেন আমাদের এখানে x এর ভ্যালু হচ্ছে 5, y এর ভ্যালু হচ্ছে 8। সো x+5 = y+8 এর ভ্যালু আমাদের বের করতে হবে। সো x এর ভ্যালু হচ্ছে 5, সো 5+5 এটাকে আমরা লিখতে পারি, আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 8, 8+8 এটাকে লিখলে হচ্ছে 10:16, 5:8। সো ভ্যালু অফ x+5 = y+8 = 5:8।